মি আমি চলে এসেছি জিও বাংলায় দিস ভিডিও ইজ বট ইউ বাই মেনু সারি কোথায় এসেছি কিছু বুঝতে পারছেন আজকে ক্রিসমাস ডে কোথায় আসার কথা হ্যাঁ আমি চলে এসেছি কলকাতার বিখ্যাত সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে আর আজকে আমি জেনে নেব সবার কাছে তারা কি রেগুলার আসেন না এই ক্রিসমাস ডেটা মেনশন করেই আমার মতো করে চলে আসেন ক্রিসমাস ডে পালন করতে চার্চে চলুন দেখে নেওয়া যায় সবাই কি বলছে তাদের বক্তব্যটা কী আজ আমরা চলে এসেছি সেন্ট পলস ক্যাথিডালে আর ক্যাথিডালে এসে আমরা জেনে নেব মানুষ কি সারা বছরই আসেন না এই ক্রিসমাসের দিনেই চলে আসেন ক্যাথিডাল চার্চে চলুন দেখে নেওয়া যাক আপনার নাম পার্থ মুখার্জি আচ্ছা আপনি কলকাতা থাকেন তো না আমি শ্রীরামপুরে থাকি হুগলি আচ্ছা শ্রীরামপুর থাকে শ্রীরামপুর থেকে তো আরো অনেক চার্চ রয়েছে সেখানে কি রেগুলার যাওয়া হয় না শুধু ক্রিসমাসের দিনটা ভেবেই আসা হয় না রেগুলার তো যাওয়া হয় না যেহেতু কাজে কম্যের মধ্যে সবাই থাকে ব্যস্ত থাকে হ্যাঁ ওখানে যেমন ব্যান্ডেলে আছে ব্যান্ডেল চার্চ বা শ্রীরামপুরেও আছে কিন্তু সবসময় তো যাওয়া হয় না ছুটি ছাটার দিনে ফ্যামিলিকে নিয়ে একটু আউটিংয়ে বেরোনো এবার সেটা যখন ক্রিসমাসের দিন ইটস আ স্পেশাল ডে ফর তো সেই জন্য চার্চ শপিংটা একটা প্যাশনের মধ্যে চলে আসে অবভিয়াসলি আজকে বাঙালিরা একটু সাহেব হতে চায় তো সেই জন্য একটু চার্চটাও দেখতে চায় তো সেই জন্যই ফ্যামিলিকে নিয়ে একটু চার্চে আসা বাট রেগুলারাইজ হয় না মাঝে মধ্যে কখনো সময় টময় পেলে চার্চে যাওয়া হয় ওকে বা তোমার কাছে যাব তোমার নামটা একটু বলে দাও রনিল মুখার্জি আচ্ছা তুমি কি চার্চটাকে খুব পছন্দ করো হ্যাঁ চার্চে কি তুমি শুধু ক্রিসমাসের দিনই আসতে চাও না বছরে দু একটা ছুটি তো আমরা পাই ওই সময়ও মাঝে মধ্যে মনে হয় যে একটু যাই চার্চে গিয়ে ঘুরে আসি ক্রিসমাসই হ্যাঁ আর অন্যদিন আসা হয় না না মা বাবা টাইম পায় না না তুমি টাইম পাও না মা বাবা টাইম পায় না তোমার অনেক টাইম তাই তো আমার শ্যুজ তো ছুটি থাকে রবিবার তাই না আচ্ছা এবার আপনার কাছে চলে যাব আপনার কি মানে ফ্যামিলির সাথেই বেরোনো না মাঝে যদি একটু মন খারাপ হয় মনে হয় যে যাই যিশুর কাছে গিয়ে আজকে একটু বসে আস আর ঠিকই ইচ্ছা করে কেননা ভাল লাগে আমার চর্চে পরিবেশটা সব সময় ভাল লাগে আমাদের শ্রীরামপুরও আছে সেখানেও আমি ছুটি ছটার দিনে আমার হাসব্যান্ডের সঙ্গে যাই ইচ্ছা করে যেতে বাট ফ্যামিলি কাজ সবসময় সময় পাই না আর এই চার্চে আমি প্রথমবারই এসেছি স্পেশালি এই দিনে একটা অন্যরকম আমেজ যিশুর কাছে তো এলামই ওনার কাছে যা বলার প্রে করা করলাম বাট টাইম যে টাইমে যেটা যে আজকে ক্রিসমাসের দিনে একটা অন্য পরিবেশ লাগে অন্য একটা আমেজে আসে আর এমনিতে নর্মালি চার্চের পরিবেশটাই সুন্দর ভালো লাগে আমি নিজে হয়তো খ্রিস্টান নই বাট আমার ভালো লাগে আর আমি আমার লোকাল যে চার্চ সেখানে গেছি এমনি গেছি মাঝে মাঝে ভালো লাগে আমার ওকে থ্যাংক ইউ আজকে চার্চে লোকের অভাব নেই তাই আমি আরেকটা দলকে নিয়ে হাজির হয়ে গেছি দেখি চলুন তারা কি বলে আপনি বলুন আপনি কি রেগুলার চার্চে আসেন না আজকে ক্রিসমাসটা মাথায় রেখেই চার্চে আসেন না আমার রেগুলার আসা হয় না আমি মেইনলি স্পেশালি এই ডেটা আমার বাচ্চার জন্য আমি এসেছি তো কলকাতায় সব থেকে ফেমাস চার্চ আমাদের সেন্ট ক্যাথিড্রাল চার্চ যার জন্য আমি আজকে নিয়ে এলাম বাচ্চাকে বাবা মাকে সাথে নিয়ে ওকে সারা বছর খুব বিজনেসের জন্য কি আস না না এমনি না বিজনেস বলতে ব্যস্ত থাকি বাচ্চা নিয়ে সারা বছরে একটা মানে এই দিনটা একটা আলাদা স্পেশাল ডে যদিও আমরা মানে আমাদের কাস্ট নিয়ে কোনো প্রবলেম না কিন্তু আমরা এই ডেটা মানে বাঙালির কাছে একটা অন্যরকম স্পেশাল হয়ে উঠেছে তার আগে তো এত মানে ফেমাস ছিল না তো আজকাল বাচ্চাদের জন্য বা কিছুর জন্য তো বাবা মাদের এটা করতেই হয় এবার আপনার কাছে যাব আপনি কি এই প্রথম এসেছেন না আগেও অনেকবার এসেছেন না আমি এই প্রথমই বলতে গেলে আজকে একটা স্পেশাল দিন তো সেই কারণে মানে আমার ছেলের বউ হয় মানে আমার বৌমা আমরা কলকাতায় বেড়াতে এসেছি বাইরে থাকি ওই জন্যে উনি বললেন যে চলো যে একটা চার্জের দিন এবার খুবই সুন্দর আর বিশেষ করে আজকে একটা মানে খ্রিস্টমাস ডে হ্যাঁ বড়দিনও উপলক্ষে এটা বেশ ভালোই লাগলো খুব ভালো লাগে থ্যাংক ইউ তাহলে তো দেখতেই পেলেন কত মানুষ আর চলে এসেছে চার্চে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ কিন্তু একটুও ফাঁকা নেই দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় অনেক ভিড় ঠেলে আমরাও ঢুকে পড়েছিলাম সেন্ট পলসে দেখতে পেলাম মানুষও ঢুকে পড়েছে সেন্ট পলসে সারা বছর না আসতে পারলেও এই দিনটা কেউ মিস করছেন আর আপনারা আপনাদের কি মতামত এই নিয়ে তা আপনি জানান আমাদের কমেন্ট সেকশনে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল দিস ভিডিও ওয়াজ বট মিনুশারি রিমি ক্যামেরায় আমার সাথে অরিন্দম